বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। উত্তাল পদ্মায় তিন মাসে সেতুতে বসেনি একটি স্প্যানও, ভাঙনে বিলীন 126টি স্ল্যাব তৈরি হচ্ছে, আবার বিদেশ থেকে আনতে হবে 192টি গার্ডার। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের নাব্য ফেরাতে ড্রেজিংয়ে পড়ল 2 কোটি টাকার তেল, এখনও অচল বিআইডব্লিউটি এর সব কটি চ্যানেল। রাজধানীতে গণমাধ্যম সাইনবোর্ড ঝুলিয়ে হাতিয়ে নেওয়া হলো কোটি কোটি টাকা, গ্রেফতার 2, সিসি ক্যামেরা বসানোর নামে গাজীপুর সিটি কাউন্সিলরের জালিয়াতি। নিজেদের মতো করে 20 টাকা করছে ভাড়া, দুজন করে বসাতো, দাঁড়িয়ে নিচ্ছে 20 জন 15 জন, গণপরিবহনে ফের বিশৃঙ্খলা, ইচ্ছে মতো যাত্রী নেওয়ার পাশাপাশি ভাড়া নিয়ে নৈরাজ্য, কর্তৃপক্ষের দায় সারা হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। করোনার কারণে পিছিয়ে পড়া পদ্মা সেতুর কাজে আরও বাগড়া দিচ্ছে নদীর তীব্র স্রোত, গেল 3 মাসে বসানো যায়নি একটি স্প্যানও, ভাঙনে বিলীন 126টি রোড স্ল্যাব আবারও বানাতে হচ্ছে, আর 192টি রেলের গার্ডার আনতে হবে বিদেশ থেকে। এ অবস্থায় প্রকল্পের মেয়াদ আরও আরেক দফা বাড়তে যাচ্ছে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। প্রতি বছর 2 সপ্তাহে পানি নেমে গেলেও এবার রেকর্ড 2 মাস সময় ধরে তীব্র স্রোত নদীতে, প্রবল স্রোতে যন্ত্রপাতি ভাসিয়ে নেওয়ার আশঙ্কা থেকে বন্ধ রাখা হয়েছে স্প্যান বসানোর কাজ। এর মাঝে করোনার প্রভাব, সব মিলিয়ে গত 10 জুনের পর বসেনি কোনো স্প্যান। ওই মাসেই মাওপ্রান্তে 32তম স্প্যান বসানোর সব প্রস্তুতি নেওয়া ছিল। এর মধ্যে গত 31 জুলাই পদ্মা সেতুর ইয়ার্ডে ভাঙনের ফলে নদী গর্ভে তলিয়ে যাওয়া 126টি রোডওয়ে স্ল্যাব বানানোর কাজ নতুন করে শুরু হয়েছে। তবে একই সময় তলিয়ে যাওয়া 192টি রেলওয়ে গার্ডার বানাতে হবে দেশের বাইরে। লুক্সেমবার্গে অর্ডার দেওয়া গার্ডারগুলো দেশে আসতে সময় লাগবে 4 মাস। সব মিলে তাই আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। 2022 সাল পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেলেও প্রকল্প পরিচালক বলছেন সব কিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। আমাদের নির্ধারিত সময় যেটা গভর্নমেন্ট অনুমোদন করেছে সেটা জুন 2021, কিন্তু করোনার কারণে আমরা এই সময়টা রাখতে পারছি না, কারণ আমাদের যে অলরেডি কিছু কাজ আমরা পিছিয়ে গেছি, সেই জন্য আমাদের সময়টা পুনর্নির্ধারণ করতে হবে। তবে আমরা এখনো সঠিকভাবে বলতে পারছি না, এই জন্য যে আসলে করোনা তো এখনো শেষ হয় নাই। যে 10টি স্প্যান উঠানো বাকি তার মধ্যে 7টি উঠানোর জন্য পুরো প্রস্তুত আছে। মাঝ নদীতে কাজ বন্ধ থাকলেও সড়ক থেকে সেতুতে উঠার ভায়াডাক্টের কাজ জাজিরা প্রান্তে প্রায় শেষের দিকে, এগিয়ে নেওয়া হচ্ছে মাওপ্রান্তের কাজও। লম্বা একটা সময় বিরতির পর চলতি মাসে স্প্যান বসানোর মধ্য দিয়ে গতি ফিরছে পদ্মা সেতুর কাজে। নির্ধারিত 2021 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত। তবে নতুন করে কতদিন প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে তা নির্ভর করছে করোনা কতটা দীর্ঘমেয়াদী হয়। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সীগঞ্জ। ড্রেজিংয়ে 2 কোটি টাকার তেল পোড়ানোর পরও শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে বিআইডব্লিউটি এর সবকটি চ্যানেল অচল হয়ে পড়ে আছে। বিআইডব্লিউটি এ দায় চাপাচ্ছে প্রকৃতির ওপর, বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। রোববার বন্ধ হয়ে যাওয়া লৌহজং টার্নিংয়ে চলছে এখন ড্রেজিং, তবে নদীর পলি কেটে নদীতেই ফেলা হচ্ছে। ড্রেজিংয়ের পরও চ্যানেল বন্ধ থাকায় ক্ষুব্ধ যাত্রী ও চালকেরা। 6 কিলোমিটার এলাকা জুড়ে পলি পড়তেছে, এখন ড্রেজিংয়ের যে পারফরমেন্স সেটা দিয়ে সবসময় কভার করা সম্ভব হয় না। পলি জমে যাওয়ার কারণে রোডটা আমার 5 থেকে 6 ফিট বালি পড়ে হয়ে গেছে, আমরা ওই রুটে চলতে পারি না। নাব্য সংকটের কবলে পড়ে ছোট ফেরির পাশাপাশি লঞ্চ চলছে এখন পদ্মা সেতুর নিজস্ব চ্যানেলে। পদ্মা সেতু চ্যানেলের স্রোতের কারণে লঞ্চ অনেক সময় পিলারে উড়ে উপরে উড়ার সম্ভাবনা আছে। চায়না ব্রিজের তল দিয়ে আমাদের খুব সমস্যা, অনেক চিপা হয়ে গেছে গা, যে কোনো সময় একটা দুর্ঘটনা হইতে পারে। বিআইডব্লিউটিএ বলছে ড্রেজিং এ এ পর্যন্ত 2 কোটি টাকার তেল খরচ হয়েছে, আর তারা তাদের এই অব্যবস্থাপনার দায় চাপাচ্ছে প্রকৃতির উপর।
মন্ত্রী মহোদয় বলে দিছে যে সন্ধ্যার পরে কোন ফেরি চলবে না। পদ্মা সেতুর ঝুঁকি আছে, পলি পরে ওইখানে চর আছে, বাড়ি খায় ফেরি যদি ব্রিজের সাথে ধাক্কা লাগে পদ্মা সেতুর ক্ষতি হবে। প্রকৃতি বিরূপ আচরণের কারণে আজকে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। সম্ভাব্য আশা করা যাচ্ছে উইদিন 6 or 7 days আমরা আবার ফেরি চলাচল স্বাভাবিক করতে পারবে। চ্যানেলটির নাব্য ফেরাতে এখন 9টি ডেজার 3.5 লাখ পলি অপসারণে দিন রাত কাজ করছে। ডিআইডব্লিউটিএ বলছে গত জুন থেকে পর্যন্ত ড্রেজিংয়ে 5.5 লাখ ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে প্রায় 33 লাখ ঘনমিটার পলি অপসারণ করতে হবে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জনপদে সময় আরও থাকছে। দেশের ভাবমূর্তি নষ্ট করায় ভিয়েতনাম ও কাতার ফেরত 83 বাংলাদেশিকে পাঠানো হলো কারাগারে। কোয়ারেন্টিন শেষে মুক্তি পেলেন 26 জন। দলনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির বিষয়ে সরকারের সুবিবেচনার আশায় বিএনপি। দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠার 42 বছর পূর্ণ করায় দিনটিতে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। দলের মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন দলটির সামনে বড় চ্যালেঞ্জ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ 30 বছর এই দলের নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে এই দলকে আপনি সুসংগত করে রেখেছেন। একদলীয় শাসন ব্যবস্থা, যে ফ্যাসিজম এবং স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলোকে দেওয়া, সেই জায়গায় ফিরে যেতে হবে, গণতন্ত্র যেখানে আবার প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত চেয়ারপার্সনের সুচিকিৎসায় তার স্থায়ী মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও প্রত্যাশা জানান তিনি। তাকে একটা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জামিনটাও তার প্রাপ্য ছিল। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধি হৃদয় হবে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া ভার্চুয়াল আলোচনা সহ নানা কর্মসূচি আয়োজন করেছে বিএনপি। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে রাজশাহীতে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। একইভাবে ঝালকাঠি, ঝিনাইদহ ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা সহ নানা আয়োজনে পালন করা হয় বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে বক্তারা বিএনপিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ফের বিশৃঙ্খল অবস্থায় গণপরিবহন। সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে প্রতি সিটে যাত্রী ও আগের ভাড়ায় ফেরার কথা থাকলেও মানা হচ্ছে না কিছুই। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যেভাবে পারে যাত্রী তো নিচ্ছেই, সেই সঙ্গে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়াও। আর পরিস্থিতি পরিদর্শনে মাঠে নেমে কঠোর হওয়ার দায় সারা হুঁশিয়ারি বিআরটিএ চেয়ারম্যানের। যত সিট তত যাত্রী, অথচ মানছে কে, আবার মানাবেই বা কে, কমতি নেই অজুহাতের। দুই একজন উল্টা যায় দৌড়ে কি করবো, নিয়ম হচ্ছে যত সিট তত যাত্রী, আমাকে তো বলে নাই কিছু, আমাকে যাইতে হবে না। এই দুটো মহাখালী যাওয়ার গাড়ি একটাই, এখন আমাদের তো সবাইকে অফিসে যেতে হবে। উপরে তো বারাঘাট থেকে দু একজন উঠে গেছে, গেট লক করার কথা না, তা লাগে না, গেট লক হয় না। অন্যদিকে মাস্ক পরতেও যেন অনীহা অনেকের, ভাবখানা এমন করোনা নয় ভয় যত ক্যামেরায়। চালক সহকারী কিংবা যাত্রী সবারই আজও বাজব অজুহাত। আর আগের ভাড়ায় ফেরার কথা থাকলেও বেশ কয়েকটি রুটে ইচ্ছে মতো নতুন ভাড়া নিচ্ছেন মালিকরা। এখন ওরা নিজেদের মতো করে 20 টাকা করছে ভাড়া, আমাদের সাথে ওরা রুট বিহেভ করছে, দুজন করে বসা তো দাঁড়িয়ে নিচ্ছে, 20 জন 15 জন ভাড়া বেশি নিচ্ছে। অনেক শর্ত আর অনেক নজরদারির কথা বলা থাকলেও বাস্তবের চিত্রটা এমনই,
স্বাস্থ্যবিধির বালাই নেই গণ পরিবহনে, ভাড়ার নৈরাজ্য অনেকটাই আগের মতো। সেক্ষেত্রে এই সেক্টরে শৃঙ্খলা ফেরাতে কঠোর নজরদারি তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ। এদিকে নগরে এসব দেখভালে পরিচালিত হচ্ছে বেশ কয়েকটি মোবাইল কোর্ট। মহাখালী বাসস্ট্যান্ড পরিদর্শনে এসে বিআরটিএ এর চেয়ারম্যান জানালেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর হচ্ছেন তারা। যত সিট তত যাত্রী নিয়ে যেন পরিবহন চলে সেটা এনশিওর করার জন্য, এবং যদি কেউ এর ব্যত্যয় মানে ঘটায় সেক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। যদিও দূরপাল্লার বাসে তেমন অনিয়ম চোখে পড়েনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সরকারি নির্দেশনা না মেনে চলাচলকারী গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক ভিডিও বার্তায় দুপুরে তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। পরিবহন সরকারি নির্দেশনা মানেনি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। শুধু মালিক শ্রমিক এখানে স্টেক হোল্ডার যারাই আছেন এখানে প্রত্যেকেরই মনিটরিং বিআরটিএকে বিশেষভাবে নজর দিতে হবে। সবাইকে অনুরোধ করব আমাকে সড়কে শৃঙ্খলা, পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করুন। অল্প বৃষ্টিতেই গাজীপুরের টঙ্গীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কয়েক ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হাঁটু পানি থাকায় চরম দুর্ভোগে পড়েন মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ড্রেন বন্ধ হওয়ার কারণে পরিস্থিতি সৃষ্টি, দাবি স্থানীয়দের। দুই ঘন্টার বৃষ্টিতে গাজীপুরের পানিতে তলিয়ে যায় টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক সহ অলিগলি। এতে চরমভাবে বিপর্যস্ত হয় জনজীবন। মঙ্গলবার দুপুরের বৃষ্টিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী ঘোড়াশাল সড়ক ও টঙ্গী পূর্ব থানার সামনের রাস্তা তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। এছাড়া কর্মস্থলে যাওয়ার পথে যানবাহনের অভাব ও ময়লা পানি দুর্ভোগের মাত্রা আরও বাড়ে মানুষের। রাস্তার দুই পাশের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই এ দশা বলে মনে করেন ভুক্তভোগীরা। ড্রেনটা ঠিকমতো পরিষ্কার করে না, এই জন্য পানিটা রাস্তার ভিতর আসে। ড্রেনের পানিটা ড্রেনগুলো তো পরিষ্কার করে না নিয়মিত, এই সমস্যা। ময়লা আবর্জনা পানি বাচ্চা নিয়ে রয়েছে, এতে পানি ছিটে আসতেছে। ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে তো এই সমস্যাটা হতো না। এদিকে রাস্তায় পানি ওঠায় পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীকেও বেগ পেতে হয়। বৃষ্টি হলে পানি জমে যায় প্রায় হাঁটুর উপরে, এইখানটাতে এখন তো দাঁড়িয়ে আছে প্রায় হাঁটুর উপরে পানি ছিল। পানির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার পর্যন্ত প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সময় সংবাদ, গাজীপুর। জনপদের সময় আরো থাকছে। আমগাছ কাটার পর লুটে নেওয়া হলো চারাও, ভেঙে গেল রাজশাহীর কয়েক যুবকের স্বনির্ভর হওয়ার স্বপ্ন, পূর্বশত্রুতার জের বলছে পুলিশ। গণমাধ্যমে সাইনবোর্ড ঝুলিয়ে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিকেলে রাজধানীর পুরানো পল্টনে একই ফ্ল্যাটে খোঁজ মেলে পাঁচটি প্রতারক প্রতিষ্ঠানের, সিলগালা করে দেওয়া হয়েছে সেই কার্যালয়। ছোট একটি ফ্ল্যাটে ঝুলছে পাঁচটি গণমাধ্যমের সাইনবোর্ড। সাপ্তাহিক সময়ের অপরাধ চক্র, ইন্টারভিউ, দৈনিক অপরাধ বাংলা, রিয়েল ক্রাইম, এবিটিভি, বাহারি সব নামের পেছনে পাতা ছিল প্রতারণার জাল। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেরিয়ে আসে 700 বেশি মানুষকে সরকারি বেসরকারি চাকরি দেওয়ার নাম করে এরা হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। এখানে আইসিডিতে চাকরি দেওয়ার কথা বলে টোটাল 100 আমাদের 82 জন লোকের 83,75,000 টাকা নেয়। দুই বাস্তার জন্য আমি 7,15,000 টাকা দিই এই চাকরির জন্য। আমার কাছ থেকে 30,000 টাকা আনছি, আর আমার গহনা ছিল ওগুলো বিক্রি করাইছে আমাকে দিয়া, পরে ওগুলো টাকা নিছে আর কি। যখন জয়েনিং হলো না তখন তো আমি এক পর্যায়ে টাকার জন্য ওর কাছে আসি, দেবদেব করে কিছুদিন পরে ঘুরালো, ঘুরানোর পরে তখন বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করলো। অভিযানে আরও মেলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সিল ও সই, এছাড়া সাংবাদিকের তকমা বিক্রি হতো 5,000 টাকায়। তাদের একটা দালাল চক্র আছে, নেটওয়ার্কটা খুব স্ট্রং, সারা দেশে ছড়িয়ে আছে। সেই দালাল চক্র যারা নিরীহ এবং বেকার তাদেরকে টার্গেট করে এবং তারা বলে যে এই এই সরকারি উচ্চ বেতন এবং নিরাপদ চাকরি আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ব্রাইট অ্যাসোসিয়েটস লিমিটেডের নামে।
82 জনের পুলিশ ক্লিয়ারেন্স করানো হয়েছে। অর্থাৎ এখানে রাষ্ট্রযন্ত্রকেও উনি কিন্তু উনার যে প্রতারণার সাথে কিন্তু যুক্ত করে নিয়েছে। তবে একে অন্যের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করেন অভিযুক্তরা। এটা সব শহীদুলের ডাইরি, যাদের সাথে উনি পয়সা ব্যবসা করছে সেখানে আপনি আমাকে ধরে বলছেন না, আমার কোনো সম্পর্ক নাই। তারা ব্র্যাড অ্যাসোসিয়েশন যেখানে আমাকে পার্টনার করা হয়েছিল, মানুষের কাছ থেকে টাকা আমি কখনোই হাতাতাম না, মার থেকে কোনো টাকা আমি নিয়ে আসতাম না, কোনো লোক আমাকে আমাদেরকে চিনতো না, এই পর্যন্ত তারা আসতো না, তারা ওখান থেকে টাকা নিত, তারা টাকা নিয়ে কি করতো না করতো সেটা হচ্ছে তাদের ব্যাপার। গ্রেফতার করা হয় সময়ের অপরাধ চক্রের সম্পাদক ও প্রকাশক আমিনা খাতুন এবং এবি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলামকে। সিলগালা করে দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোর কার্যালয়, চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করা হবে বলে জানায় র‍্যাব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাস্তা ও বাসা বাড়িতে মাত্র 550 টাকায় দেওয়া হবে সিসি ক্যামেরা। ভুয়া আশ্বাস দিয়ে স্থানীয়দের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খোদ গাজীপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে। দেড় বছরেও ক্যামেরা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আর এ বিষয়ে অনুসন্ধান করতে গেলে সময় সংবাদের রিপোর্টারকেও ঘুষ দেওয়ার চেষ্টা করেন ওই কাউন্সিলর। রাজিউল হাসানের রিপোর্টে বিস্তারিত। গাজীপুর সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরীষ অনিয়মের ব্যাপারে তার অফিসে বক্তব্য নিতে গেলে টাকা দিয়ে সময় সংবাদের রিপোর্টারকে ম্যানেজ করার অপচেষ্টা চালান। সরকার যখন পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনছে, ঠিক সে সময় জনগণের টাকায় নগর ডিজিটাল করার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে। 2019 সালে নগরীর ম্যাকডুবি, কুরাইদ, কুদাবের বাসিন্দাদের অনেকটা বাধ্য করে টাকা তোলেন তিনি। সে সময় দেয়া রশিদে সিটি কর্পোরেশন ও অ্যান্টচ নামে একটি এনজিওর লুগু ও স্বাক্ষর রয়েছে। আশ্বাস দেয়া হয় মাত্র 550 টাকায় 3 মাসের মধ্যে বাসা ও রাস্তার সামনে সিসি ক্যামেরা সরবরাহ করা হবে। দেড় বছরেও আশ্বাস আলোর মুখ না দেখায় হতাশ ভুক্তভোগীরা। তাদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ভাবে সরব হচ্ছেন। কাগজ আমাদের হাতে আছে, সিসি ক্যামেরা কিন্তু আমাদের হাতে নেই। রাস্তাঘাটে ঠিক নেই, আমরা আর্থারি না, ড্রেন নাই, কিছুক্ষণ এমন কোনো সমস্যা চতুর্দিকে, আর সিসি ক্যামেরা তো আমরা না কি করবো, আর সিসি ক্যামেরা তো না দেওয়ার কোনো বিশ্বাস হয় না। সিটি কর্পোরেশনের সিল ছাপ্পর আছে, মানে এটা বাধ্যমূলক হইয়া যখন সিটি কর্পোরেশন সব আছে তাহলে বাধ্যমূলক হইয়া এটা দাম লাগছে। প্রতিটা ক্যামেরার জন্য 550 টাকা করে তারা নিছিল ওই টাইমে। আমরা ওই যে টাকাটা দিছিলাম ওখানে লোকাল কাউন্সিলর সিগনেচার ছিল। ওয়ার্ড কাউন্সিলরের এই অনিয়মের ব্যাপারে বাসায় 2 ঘন্টা বসিয়ে রেখেও সিটি মেয়র জাহাঙ্গীর আলম কোনো বক্তব্য দেননি। তবে নানা অজুহাত দেখিয়ে অভিযুক্ত কাউন্সিলর দ্রুত সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। দেশে করোনা চলে আসছে, টাকাটা আর ফেরত দেওয়া হয় নাই, তাদের কাছ থেকে 550 টাকা নিয়েছে, এটা ফেরত দিয়ে দিন। 9টি গ্রামের 22,000 বাসিন্দা নিয়ে সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ড। অভিযুক্ত কাউন্সিলরের দাবি এখন পর্যন্ত 3টি গ্রাম থেকে টাকা তুলেছেন তিনি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। বিদেশে অপরাধমূলক কাজে জড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ভিয়েতনাম ও কাতার ফেরত 83 বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে। 54 ধারায় গ্রেফতার দেখানো এসব বাংলাদেশিকে ছেড়ে দেওয়া হলে তারা আবারও অপরাধে জড়াবে এমন আশঙ্কাতেই তাদের কারাগারে পাঠানোর কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে মুক্তি পেয়েছেন অপর 26 বাংলাদেশি। 14 দিনের কোয়ারেন্টাইন শেষে সোমবার দিয়াবাড়ির কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে যখন বাড়ি ফিরছিলেন ভিয়েতনাম ফেরত 26 জন, একই সময়ে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় ভিয়েতনাম ফেরত 81 ও কাতার ফেরত 2 জনকে। দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হওয়ার পাশাপাশি করা হয় অমানুষিক নির্যাতন। বাড়ি ফেরার আগে গণমাধ্যমে কষ্টের কথা তুলে ধরেন মুক্তি পাওয়া বাংলাদেশিরা। কাজ নাই, খানি নাই, কিছু নাই, বেতন নাই, সালো আমরা খুব কষ্টের মাঝে আসলাম। এর বাদে বাংলাদেশ দূতাবাসে ডাক দাও নে, তারপর আমরা দেশে ফিরছি। অন্যদিকে 83 জনের বিরুদ্ধে বিদেশে অপরাধে জড়িত থাকার অভিযোগে 54 ধারায় মামলা করেছে তুরাগ থানা পুলিশ। বিদেশের শ্রমবাজারে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন, তাদের ছেড়ে দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। রাষ্ট্রপক্ষের এমন যুক্তি আমলে নিয়ে মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যেহেতু তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, সে কারণে তারা এই বাংলাদেশে যদি তাদেরকে এখনই ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতি করতে পারেন, তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। সে কারণেই আজকের তাদেরকে বিজ্ঞ আদালত সিডব্লিউ জেল হাজতে প্রাণী নির্দেশ দিয়েছেন।
গত 18ই আগস্ট দেশে ফেরেন এই 109 জন প্রবাসী। মারজিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাতের অন্ধকারে রাজশাহীর চারঘাটে 10 থেকে 12 বিঘা জমির বাগানের আম গাছ কেটে ফেলার পাশাপাশি রোপণ করা চারা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা বলেন, পূর্বশত্রুতার জেরেই কেউ কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ করার কথা জানায় ক্ষতিগ্রস্তরা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত, সাইফুর রহমান রকির রিপোর্টে। রাজশাহীর চারঘাট উপজেলার ফতেপুর গ্রাম রাতের আধারে 10 থেকে 12 বিঘা জমির বাগানে আম গাছ কেটে ফেলেছে, পাশাপাশি নতুন লাগানো চারা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এলাকার রাসেল, সাইদুর, কাজিম ও আহসানের বাগানে সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এলাকাবাসী খবর দিলে নিজের বাগানে গিয়ে হতভম্ব হয়ে যান তারা। প্রায় 1 লাখ টাকা খরচ করে বাগানে আম্রপালি গাছের চারা রোপণ করেছিলেন তারা। ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটিয়েছে। 250 মতো গাছ লাগাইছি, 1 সপ্তাহ হইল আর কি। এগুলা কে বা কারা আমরা ওরকম বলতে পারছি না, কিন্তু কে বা কারা শত্রুতার বশত আর কি আজকে গত রাত্রে গাছগুলো কাটছে। রূপালী আমের গাছ আপনার 7-8 বছরের, 8-10 কেজি করে আম ধরত, ওই গাছ কাটিছে গোটা 50-এ। এগুলো দেশীয় সম্পদ, এই সম্পদ নষ্ট করা যারা এই কাজগুলো করেছে তাদের শাস্তি আওতায় আনা উচিত। এ বিষয়টিকে ন্যাক্কারজনক বলছেন এলাকাবাসীও। আমরা দেখি থানা অভিযোগ করব, করার পর সন্দেহ করি কোনো জানতে পারে কিনা। যে গাছগুলো কেটেছে এগুলো আসলে বড় ধরনের অন্যায় করছে। সরকারের কাছে দাবি করি, জোর দাবি করি, এই যারা এই কাজগুলো করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় পুলিশ। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনুসন্ধান শুরু করেছে। অভিযোগকারীরা সুনির্দিষ্টভাবে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করলেই আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দুর্বৃত্তরা 70টি বড় আম গাছ সহ 300 রোপণ করা চারা কেটে ফেলে, পাশাপাশি 50টি চারা লুট করে নিয়ে গেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। উত্তাল পদ্মায় 3 মাসে সেতুতে বসেনি ক্রিসপ্যানো, ভাঙনে বিলীন 126টি স্ল্যাব তৈরি হচ্ছে আবার, বিদেশ থেকে আনতে হবে 192টি গার্ডার। এবং রাজধানীতে গণমাধ্যম সাইনবোর্ড ঝুলিয়ে হাতিয়ে নেওয়া হলো কোটি কোটি টাকা, গ্রেফতার 2। সিসি ক্যামেরা বসানোর নামে গাজীপুর সিটি কাউন্সিলরের জালিয়াতি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।